হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আজও নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হচ্ছি। তো আশা করছি আপনারা যদি আমার এই টিউটোরিয়ালটা পুরোপুরি A to Z দেখেন, তাহলে আপনারা আমি যে কাজগুলো করে দেখাবো তার থেকে ভালোভাবে আপনারা কাজ করতে পারবেন বলে আমি আশা করছি। তো কথা না বাড়িয়ে আজকের টপিকসটি যে যার উপর রেখেছি সেই বিষয়টি আপনাদের বলে দিতে চাই। সেটি হচ্ছে, অনেকের ডেস্কটপ এবং ল্যাপটপ রয়েছে, তো আপনারা অনেক সময় কাজ করতে করতে দেখা গেল যে অনেক সময় হয় কি যে ডেস্কটপ বা ল্যাপটপ আপনাদের স্লো করে, কাজ করতে সমস্যা হয়, এরকম বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হয়। তো আমি যে বিষয়গুলো আপনাদের এখন দেখাবো, এই কাজটা যদি আপনারা ল্যাপটপ বা ডেস্কটপ ওপেন করার পর এবং অফ করার আগে যদি আপনারা এই কাজগুলো করেন, তাহলে আপনাদের ল্যাপটপ এবং ডেস্কটপ অবশ্যই অনেক সুন্দরভাবে আপনারা কাজ করতে পারবেন, আপনাদের ল্যাপটপ এবং ডেস্কটপ অনেক রানিং হবে। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের কাজ শুরু করতে চাই। তো প্রথমে আপনারা যখন আপনাদের ডেস্কটপ বা ল্যাপটপ আপনারা ওপেন করবেন, তখন এরকম একটি ইন্টারফেস সকলেরই আসে। তো আপনারা তখন কি করবেন, তখন আপনার যে কাজটি করবেন সেটি হচ্ছে, আপনাদের কিবোর্ডে খেয়াল করুন, আপনাদের কিবোর্ডের উইন্ডো বাটন চেপে ধরে আর প্রেস করবেন। আর প্রেস করলে, আমি বোঝানোর স্বার্থে আমি এই টপিকসগুলো, এই লেখাগুলো আমি লিখে নিয়েছি আগেই, আপনারা এগুলো লিখবেন। তো প্রথমে আপনারা এই জায়গায় ফাঁকা অপশন পাবেন, এরকম ফাঁকা এরকম থাকবে, কিছু লেখা থাকবে না, এরকম অপশন থাকবে। আপনারা কী করবেন, এখানে আপনারা প্রথমে লিখবেন ট্রি। ট্রি লেখার পরে আপনারা ওকে এর উপরে প্রেস করবেন। এর উপরে প্রেস করলে অলরেডি ট্রি বা অপশনে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে এটা। এখন কথা হচ্ছে কি যে, একটু আর একটু কথা বলে নিই, সেটা হচ্ছে কি যে, আমরা অনেক সময় আমাদের ল্যাপটপ বা ডেস্কটপ ওপেন করার সাথে আমরা দুইভাবে প্রধানত বেশিরভাগ মানুষ আমরা কাজ করি। সেটা হচ্ছে, একটি হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে যে রিফ্রেশ আসছে, এই রিফ্রেশের মাধ্যমে আমরা কাজ করি। এতে হয় কি, দেখা গেল আমাদের সি ড্রাইভের উপরে রিফ্রেশ হয়, আমরা এইভাবে রিফ্রেশ করি। আবার অনেকেই আমরা কীভাবে রিফ্রেশ করি, সেটা হচ্ছে অটো রিফ্রেশ। অটো রিফ্রেশ মানে নামের যে টুলসটি আছে, আমরা এটার মাধ্যমে আমরা অনেক সময় রিফ্রেশ করে থাকি। তো আপনারা এই দুইটি মাধ্যম ছাড়াও, এই মাধ্যমে আপনারা রিফ্রেশ করলে আপনাদের ডেস্কটপ এবং ল্যাপটপ অনেক অনেক ফাস্ট হবে। তো আবার আমরা কী করব, কিবোর্ডের উইন্ডো চেপে ধরে আর এর উপরে প্রেস করব। করার পরে আপনারা এখানে, আমি তো ট্রি লিখে নিয়েছি, এরপরে আবার কি করবেন, আপনারা আবার লিখবেন কি ট্যাম্প, আপনারা এটা লিখে নেবেন। এটা এরকম আবারও ব্ল্যাঙ্ক আসবে, তখন ব্ল্যাঙ্কে আপনারা ট্যাম্প এই কথাটি লিখে আবার ওকের উপরে প্রেস করবেন। ওকের উপরে প্রেস করলে এরকম ইন্টারফেস আসবে, তখন আপনারা কি করবেন, কিবোর্ডে খেয়াল করুন, কিবোর্ডের কন্ট্রোলের সাথে এ একসাথে প্রেস করবেন। করার পর পুরোটা সিলেক্ট হয়ে গেল, সিলেক্ট হওয়ার পরে আপনারা শিফট চেপে ধরে কিবোর্ডের ডিলেট প্রেস করবেন। করলে আপনাদের ডিলেট অপশন আসবে, আপনারা তখন ইয়েসের উপরে ক্লিক করবেন। করার পরে কন্টিনিউ যে অপশনটি পাবেন, এই কন্টিনিউ করে দেবেন। তো কন্টিনিউ করলে আপনাদের ফাইলের ভিতর যে সব ভাইরাস, যে কারণে আপনাদের ল্যাপটপ এবং ডেস্কটপ স্লো করতো, সেগুলো ডিলেট হয়ে যাবে। এবার এটাও ক্রস করে দিয়ে একইভাবে আপনারা আবার কিবোর্ড থেকে উইন্ডো বাটন এবং আর একসাথে প্রেস করার পরে, তারপরে আপনারা লিখবেন হচ্ছে রিসেন্ট। আপনাদের আবারও বলে দিচ্ছি, আমি কিন্তু কাজটি দ্রুত দেখানোর স্বার্থে আমি এগুলো লিখে নিয়েছি আগে থেকে, আপনাদের কিন্তু লেখা আসবে না, আপনারা এগুলো লিখে নেবেন। এবার লিখবেন হচ্ছে রিসেন্ট। রিসেন্টের উপরে আপনারা আবার ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পরে এখানে আমার কিছু নাই, আমি কিছু সময় আগে আমি আমার ডেস্কটপ ওপেন করার সময় আমি এগুলো ডিলেট করে দিয়েছিলাম এইভাবে। তো এক্ষেত্রেও কী করবেন, এক্ষেত্রে যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনারা একইভাবে কিবোর্ড থেকে কন্ট্রোল এ একসাথে
প্রেস করে শিফট প্লাস ডিলেট করে দিলে ডিলেট হয়ে যাবে। যেহেতু আমার এখানে ব্ল্যাঙ্ক রয়েছে সেহেতু আমাদের কিন্তু এটা দেখানো লাগছে না, তো এটা ক্রস করে দিলাম আমি। এবার একইভাবে আবার কিবোর্ড থেকে উইন্ডো বাটনের সঙ্গে আপনারা আর প্রেস করবেন, করার পরে এবার লিখবেন হচ্ছে তারপরে লিখবেন পার্সেন্ট দিয়ে, আপনারা লিখবেন ট্যাম্প, পার্সেন্ট দিয়ে ট্যাম্প লিখে আবার পার্সেন্ট দিবেন। দেওয়ার পরে আবার ওকের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম অনেক ডকুমেন্ট চলে আসবে, আসার পরে আবার আপনারা কন্ট্রোল চেপে ধরে এর উপরে ক্লিক করবেন। করার পরে কিবোর্ড থেকে শিফট চেপে ধরে ডিলেটের উপর প্রেস করার পরে সকল কিছু ডিলেটের অপশন চলে আসবে, তখন আপনারা আবার ইয়েস করে দেবেন। ইয়েস করার পরে আবার কন্টিনিউ করে দেবেন। তো কন্টিনিউ করার পরে এটা ক্রস করে দেবেন। এখন আপনাদের এই ফাইলের মধ্যে যত ভাইরাস বা যে কারণে আপনাদের ডেস্কটপ বা ল্যাপটপ স্লো করছিল সেগুলো ডিলেট হয়ে যাবে। এরপরে আবার এটা ক্রস করে দেবেন। দেওয়ার পরে একইভাবে আবার উইন্ডো বাটন চেপে ধরে আর এর উপর প্রেস করবেন। করার পরে আপনারা লিখবেন ক্লিন MGR, এই কথাটা লিখবেন। এটা আপনার সি ড্রাইভের উপরে যত ভাইরাস বা যে কারণে আপনাদের কম্পিউটার বা ল্যাপটপ বা স্লো করছিল সেগুলো ডিলেট করে দিবে। তো এরপরে কী করবেন, ওকের উপরে ক্লিক করবেন। করার পরে দেখেন এখানে দেখাচ্ছে সি ড্রাইভের উপরে। তো এরপরে ক্লিক করলে অনেক ড্রাইভ রয়েছে, আপনারা চাইলে সেগুলো করতে পারেন, তো আমি সাজেস্ট করবো সি ড্রাইভের উপরেই করার জন্য। তো এরপরে কী করবেন, ওকের উপরে ক্লিক করবেন। একটু সময় নেবে, দেখেন এখানে আপনার অপশন চলে এসেছে। এবার আপনারা যে অপশনগুলোতে টিক মার্ক দেওয়া নাই আপনারা তার উপরে টিক দিয়ে নেবেন। তো দেখেন আমি সবগুলো টিক দিয়ে আমি ডাউনলোড নামের যে অপশনটি এর উপরে কিন্তু আমি টিক মার্ক দিই নাই, এটা আমি আপনাদের বলে দিতে চাই। দেখা গেল আপনারা অনেক দিন ধরে আপনাদের এই ল্যাপটপ বা ডেস্কটপ আপনারা ইউজ করছেন, অনেক কিছু ডাউনলোড করেছেন গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো, তো আপনারা যদি মনের ভুলেও আপনারা এই ডাউনলোডের উপর ক্লিক করে রাখেন, রাখার পরে ওকের উপরে ক্লিক করে দেন, তাহলে আপনাদের এই ডাউনলোডের যত ডকুমেন্ট আছে বা যা ডাউনলোড করছেন আপনারা সবগুলোই হচ্ছে ডিলেট হয়ে যাবে। এই জন্য আপনারা এর উপরে ক্লিক করবেন না, হ্যাঁ তখনই ক্লিক করবেন যখন আপনারা এই ডাউনলোড থেকে সকল ডকুমেন্টগুলো আপনাদের দরকারি ডকুমেন্টগুলো সরিয়ে রাখার পরে আপনারা এর উপরে ক্লিক করে ওকের উপরে ক্লিক করতে পারেন। তো আমাকে এটা দেখাচ্ছে যে আর ইউ শিওর যে আমরা এটা ডিলেট করবো কি না, হ্যাঁ ডিলেট করবো, ডিলেট। তো সি ড্রাইভে যত রকম ভাইরাস বা যে কারণে ল্যাক করে আমাদের কম্পিউটার এবং ল্যাপটপ সেগুলো ডিলেট হয়ে যাবে। তো ওভারঅল প্রথম স্টেপের কাজ ছিল আমাদের এটা, এবার আমরা দ্বিতীয় স্টেপে চলে যাব। তো দ্বিতীয় স্টেপে যাওয়ার আগে আপনাদের একটা কথা বলে নিতে চাই, সেটি হচ্ছে আপনারা এই কাজটি অনেক মনোযোগ দিয়ে দেখবেন, এটা খুবই একটি অন্যরকম একটি বিষয়। আসলে আপনারা অনেকেই আমি যে বিষয়টি আপনাদের দেখিয়েছি কিছু সময় আগে এগুলো সম্পর্কে আপনাদের ধারণা আছে, কিন্তু এখন যে বিষয়টি জানাবো অনেকেই জানেন আবার অনেকেই এটা জানেন না। তো আপনারা যদি এই কাজটা করেন তাহলে আপনাদের ডেস্কটপ এবং ল্যাপটপ অনেক অনেক ফাস্ট হবে। তো এটা আমি এখন শুরু করতে চাই। তো শুরু করার আগে আপনাদের একটি কথা বলে নিতে চাই, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যদি আপনাদের আমার এই ভিডিওগুলো আপনাদের একটু ভালো লাগে বা মনে করেন যে না আপনাদের জন্য একটু হেল্পফুল হয় একটু হলেও, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন, এটা আমাদের রিকোয়েস্ট। তো চলুন নেক্সট স্টেপে আমরা কাজ শুরু করি। তো আমাদের ডেস্কটপের বা ল্যাপটপের একেবারে উপরে দেখবেন দিস পিসি অথবা মাই কম্পিউটার, এরকম একটি অপশন আপনারা পাবেন, এই আইকনটা পাবেন। তো আপনারা এর উপরে যে মাউস থেকে রাইট ক্লিক করবেন,
করার পরে আপনারা কি করবেন, ম্যানেজ ম্যানেজ নামের যে অপশনটি আছে আপনারা এই ম্যানেজের উপরে ক্লিক করবেন। তো ম্যানেজের উপরে ক্লিক করলে একটু সময় নেবে। এখন আপনারা দেখতে পারবেন ইভেন্ট ভিউয়ার, এর উপরে আপনারা মাউস থেকে ডাবল ক্লিক করবেন। করার পর আপনারা এখানে উইন্ডোজ লগ এই অপশনটি পাবেন, আপনারা এই উইন্ডোজ লগের উপরে আবার একইভাবে ডাবল ক্লিক করবেন। করার পর আপনারা অ্যাপ্লিকেশন নামের একটি অপশন পাবেন, এই অ্যাপ্লিকেশনের উপরে একটি ক্লিক করবেন। করার পরে মাউসের রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পরে আপনারা ক্লিয়ার লগ এর উপরে ক্লিক করবেন। তো একটু সময় নেবে প্রথমবার। এখন যে অপশনটি আসছে আমাদের যে ইন্টারফেসটা দেখাচ্ছে, এখান থেকে আপনারা জাস্ট ক্লিয়ার এর উপরে ক্লিক করবেন। এরপর আপনারা আবার সিকিউরিটি এর উপরে আসবেন, আসার পরে একইভাবে আপনারা মাউসের রাইট ক্লিক করবেন। করার পরে একইভাবে ক্লিয়ার লগ এই অপশনে ক্লিক করার পর আপনারা ক্লিয়ারের উপরে ক্লিক করবেন। এরপরে সেট আপে যেয়েও একইভাবে একই কাজটা করবেন, আমি করে দিলাম। এরপর সিস্টেমের উপর যাবেন, সিস্টেম অপশনে যে আপনারা একইভাবে মাউসের রাইট ক্লিক করে ক্লিয়ার লগ এই অপশনে ক্লিক করার পর জাস্ট ক্লিয়ার এর উপরে ক্লিক করে দেবেন। এরপরে ফরওয়ার্ড ইভেন্ট এর উপরে ক্লিক করবেন, এই অপশনে ক্লিক করার পর আবার একইভাবে একই কাজটা করে দেবেন। তো আশা করছি আপনারা এই বিষয়গুলো আপনারা অনেক অনেক ভালোভাবে জেনে গিয়েছেন, আশা করছি আপনারা আমার থেকে ভালো কাজ করতে পারবেন। তো ওভারঅল আপনাদের জন্য আজকের টিউটোরিয়ালটি আমাদের এই টপিকসের উপরই ছিল। তো আপনারা যদি আপনাদের ডেস্কটপ এবং ল্যাপটপ আপনারা ওপেন করার পর এবং স্টপ করার আগে যদি এই কাজগুলো করেন, তাহলে আপনাদের ডেস্কটপ এবং ল্যাপটপ আপনারা সুপার সুপার স্পিডে আপনারা ব্যবহার করতে পারবেন বলে আমি আশা করছি। তো সকলকেই তহিদুল একাডেমি বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং সালাম জানিয়ে আজকের টিউটোরিয়াল এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।